আমি আসলে মূলত এমনি সাংসারিক কাজকর্ম করতাম, অন্য কোনো কিছু চাকরিও করি না, জীবনে ব্যবসাও করি না। তো চ্যানেলের কৃষি দিবা নিশি আর হৃদয়ে মাটিও মানুষ সাইকসিরা ছাড়েন আমি সবসময় উপলব্ধি করতাম। তো উপলব্ধি করার পাশাপাশি অনেকগুলি কথা ছাড়ে যে বলতো যে নিরাপদ খাদ্য কীভাবে মানুষের দেওয়া যায়, এই ধরনের একটা অনুষ্ঠান দেখে আমার উপলব্ধি হয়েছে যে মানুষের জন্য অন্য কোনো কিছু না করে একটা কাজ করে যায় যাতে মানুষ একটা ভালো খাদ্য খাইতে পারে। আগে আমরা রাসায়নিকের বিজনেস করতাম, রাসায়নিক সার যেমন টিএসপি, ইউরিয়া, তারপর হচ্ছে এমওপি, ড্যাপ এবং কীটনাশক, যত ধরনের কীটনাশক আছে সবই। তো আমরা পাইকারি বিজনেস করতাম। আমাদের কাছে একটু বিবেকে নাড়া দিল যে আমরা তো আসলে মানুষদেরকে, পরিবেশকে আমরা বিষ খাওয়াচ্ছি, কীভাবে অর্গানিক করা যায় ওইটা নিয়ে ফার্স্ট আমরা মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অগ্রসর হইতে থাকলাম। শুরু করলাম প্রথম সাতজন নারী দিয়া যে তোমরা আয়ো আমার পাশে, আমরা এই কাজটা করি। তখন মহিলারাও আগ্রহী হয়েছে যে আমরা কেঁচু দেওয়া সার আমরা উৎপাদন করব, নিজেরা নিজেরা জমিতে দিব এবং আমরা বাজারে বিক্রি করব। কিন্তু দেন ওই যে আমার প্রত্যেকটা লটকন গাছের গুঁড়ায় আমরা দিছি, যেমন উদাহরণস্বরূপ এই গাছটা মারা হয়ে গেছিল ঠাড়া পরে, এইবার এই 10 বস্তা সার দেওয়ার পরে গাছটা সুস্থ হয়েছে। এভাবে আমি কিছু কিছু গাছে, সবজি গাছে আমি কিছু কিছু সার দিয়ে এটা পরীক্ষা করে দেখলাম যে এটা খুব ভালো একটা সার। আমরা অর্গানিকভাবে গ্রীষ্মকালীন 10 ধরনের সবজি উৎপাদন করি এবং শীতকালীন 10 ধরনের সবজি উৎপাদন করি। এর মাঝে আমরা রাসায়নিকের পরিবর্তে জৈব সার এবং বালাইনাশক আমরা উৎপাদন করি। 27 প্রকারের বালাইনাশক আমরা তৈরি করতে পারি। জৈব সার ব্যবহার করি আর ওই অর্গানিক দৃষ্টিকতা অর্গানিক